बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम मिरानास ऑयल फ्री कुकिंग एंड ब्लॉग्स आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आमी मिराना, आज के आमी आपनादेर के तेल छाड़ा पॉपकॉर्न बनिए देखाबो। आसले तेल छाड़ाओ पॉपकॉर्न बनाना जाए, आमी बासाय एक बार ट्राई करेछि, देखेछि तेल छाड़ा पॉपकॉर्न बनाना जाए, सेई जन्य आमी आज के आपनादेर माझे शेयर करतेछि। एखाने आमी एक कप परिमाण যে বুটটা পাওয়া যায় শুকনো বুটটা সেটা নিয়েছি পপকর্ন বানানোর জন্য। এটা আমি বাজার থেকে শুকনো অবস্থায় কিনে এনেছি, তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার ভালো করে শুকিয়ে নিয়েছি। যেহেতু বাসায় বানাবো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি একটা খালি ফ্রাইপ্যান নিয়েছি, ফ্রাইপ্যানের মধ্যে আমি সবগুলো বুটটা দিয়ে দিয়েছি। এভাবে এখন দেখেন আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু পপকর্নগুলো একটার উপরে একটা দেয়া যাবে না, এটা পুরো একটা একটা করে ছড়ায় ছিটা দিতে হবে। যেহেতু এটা তেল ছাড়া পপকর্ন, সেহেতু এভাবে করে পুরো ফ্রাইপ্যানে ছড়ায় দিতে হবে। চুলার আঁচটা দেখেন লোতে আছে, এইভাবে লোতে রেখে পপকর্নটা ভালো করে গরম করে নিতে হবে। আমি এখন উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা কাচের ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ যাতে উপর থেকে দেখা যায় সেই জন্য। আমি চুলার আঁচটা লোতে রেখে বুটটাগুলো গরম করে নিচ্ছি। আমি এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে লবণটাকে স্কিপ করতে পারেন। লবণটাকে এভাবে করে উপর থেকে ছড়া দিতে হবে যদি কেউ দিতে চান। আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আসলে তেল ছাড়াও পপকর্ন হয়, সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তেল ছাড়া পপকর্ন রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। দেখেন আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন, একটু একটু করে এটা ফুটতেছে, কয়েকটা ফুটে গেছে। পপকর্ন আমরা অনেকেই পছন্দ করি, আবার অনেকেই তেল আছে, তেল খাওয়া লাগবে, সেই জন্য আমরা পপকর্নটা খেতে চাই না। আসলে যারা তেল খেতে চাচ্ছেন না, তারা আমার মতো করে এভাবে তেল ছাড়া পপকর্ন বানিয়ে অবশ্যই খাবেন, আপনাদের ভালো লাগবে। দেখেন আস্তে আস্তে পপকর্ন বুটটাগুলো ফুটে যাচ্ছে, পপকর্ন হয়ে যাচ্ছে, দেখেন কি সুন্দর পপকর্ন হয়ে যাচ্ছে, দেখছেন। আসলে বিশ্বাসই করা যাচ্ছে না তেল ছাড়া পপকর্ন, দেখছেন কি সুন্দরভাবে ফুটতেছে। আসলে আমি চুলার আঁচটা কিন্তু লোতে রেখেছি, যদি আপনারা চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু পপকর্নগুলো ফুটে যাবে। দেখেন কি সুন্দরভাবে সবগুলো পপকর্ন হয়ে যাচ্ছে। আমি আশা করব আপনাদের আজকে আমার এই রেসিপি অবশ্যই উপকারে আসবে। আপনারা অবশ্যই এইভাবে তেল ছাড়া পপকর্ন বানিয়ে খাবেন, যারা তেল খেতে চাচ্ছেন না তারাই। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পপকর্নগুলো কি সুন্দর সবগুলো ফুটে যাচ্ছে। আসলে দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? মনে হচ্ছে একটা হোয়াইট কালার ফ্লাওয়ারের মতো। পপকর্নগুলো রেডি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কয়েকটা পপকর্ন ফুটে পড়েও যাচ্ছে, কি সুন্দর হয়েছে। আমার এখানে সবগুলো পপকর্ন সবগুলো বুটটা ফুটে গিয়েছে, পপকর্ন হয়ে গিয়েছে, দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক মুচমুচা হয়েছে। দেখেন আমি আপনাদেরকে একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি, দেখেন একটা প্লেটে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে, অনেক মচমচে হয়েছে। আসলে দেখে কি বোঝা যাচ্ছে তেল ছাড়া পপকর্ন, আসলে তেল ছাড়া পপকর্ন হয়, শুধু একটু ধৈর্য সহকারে চুলার আঁচটা কমিয়ে দিয়ে লোতে রেখে 5 মিনিট একটু সময় লাগে।
এমনিতে হয়তো 1 মিনিটে হয়ে যায় তেল দিয়ে, আর এভাবে করলে 5 মিনিট সময় লাগে, এইটুকুই পার্থক্য। এতে করে তো আমাদের ভালোই হচ্ছে, তাই না? তেল খাওয়া লাগতেছে না, দেখছেন অনেক সুন্দর মুচমুচা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।